শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানে আসো। তা আমি আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম, আশা করি তোমাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো আজকে তো লাস্ট সোমবার, তো পূজাটা তো আমাকে একাই জোগাড় করতে লাগবে, মেয়ে আবার কলেজে চলে যাবে, তো আমি রান্না করি, চলো। স্নানটা তুলে নিলাম, এখন রান্নাটা করে নিই, রান্না করে নিয়ে তারপর স্নান করবো, স্নান করে তারপর পূজা সব জোগাড় করবো। তো আমি রান্নাঘরে চলে আসলাম, ভাত আমার হয়ে গেছে। তো আমি এখানে তরকারি বসিয়েছি, তো এখানে তরকারি করতেছি পটল, আলু আর হচ্ছে তোমার পনির দিয়ে একটা সবজি, আর মশলা একটু করে নেব। তো এখানে জিরা, লঙ্কা, আদা এটা হচ্ছে বেটে নিব। তো আজকে মিক্সিতে বাটলাম না আর কি, পাটার মধ্যেই বেটে নিলাম, তো অল্প মশলা দিব, তো ওই জন্যই মিক্সিতে আর দিব না। তো সকাল সকাল আগে রান্নাটাই করে নিচ্ছি, তাহলে রান্নাটা করে নিলে পরে তখন কাজগুলো করতে সুবিধা হবে আমার, কেন পূজায় বসলে না তখন রান্নার ঝামেলা মানে চিন্তা থাকবে আর কি, তো ওই জন্য রান্নাটাই আগে করে নিচ্ছি। তো আমি ভাজাও করে নিয়েছি, পটল আর হচ্ছে কাঁকরোল ভাজা করেছি, আগেই নামিয়েছি ওটা, তরকারিটা একটু পরে বসালাম। আসলে ভাজাটা আগে করে নিলে না ওই তেলের মধ্যে তাহলে তরকারি করলেও মানে তরকারি তেলটা নষ্ট হবে না, তো ওই জন্যই ভাজাটা আগেই করে নিলাম। তো মশলাটা আমার বাটা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, এখন আলু ভাজাটার মধ্যে দিয়ে দিব। পটলটাকে একটু ভেজে নামিয়েছি আর কি, তো এখন আলুটা আলুটার সাথে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আমি পটলটা পরে দিব। তো এখানে পাটাটা উঠিয়ে নিলে না আমার সুবিধা হয় মশলাটা বাটতে, আর নিচে বসে বাটলে পেটের মধ্যে চাপ লাগে তো অসুবিধা লাগে, তো ওই জন্য আমি এখানে পাটাটা উঠিয়ে নিয়েই বাটি আর কি মশলাটা। তো আমার সবজিটা কষানো হয়ে গেছে, জলও দিয়েছি, তার একটু হবে, তারপরে আমি গরম মশলা দিয়ে নামিয়ে দিব। তো অল্প ঢাকা দিয়ে রাখলাম, আর 10-5 মিনিট পরে আবার নামিয়ে দিব। তো 5 মিনিট পরে আবার চলে আসলাম, তো এবার সবজিটা মনে হয়ে গেছে, এখন নামিয়ে দিব, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এখন। তো পটল দিয়ে যে পনিরটা করলাম তোমাদেরকে আমি আর সামনে থেকে দেখালাম না, তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি, তো ওই যে পূজা করতে হবে যে আমার, ওই জন্যই আর সামনে থেকে দেখালাম না, তো এবার তোমাদেরকে বলে বলেই দিলাম আমি কীভাবে রান্নাটা করলাম। তো হয়ে গেছে, আমি এখানে ঢাকা দিয়ে রাখলাম। তো এখন আমি শিব ঠাকুরকে পূজা দিব, এমনি ঠাকুরগুলোকে সবগুলোকে আগেই দিয়ে দিলাম, তো ওই ঠাকুরগুলোর সাথে একসাথে দিলে অসুবিধা হয়ে যাবে, তো আমি ভাবলাম শিব ঠাকুরটাকে একটু পরেই দেই, আর ওই ঠাকুরগুলো বাইরের ঠাকুর আর এই ঘরে যতগুলো ঠাকুর আছে এগুলোকে দিয়ে দিলাম আগে। তো আমি প্রদীপটা ধূপখড়িটাকে আগে ধরিয়ে নিব, তারপরে আমি শিব ঠাকুরকে স্নান করাই তারপরে পূজা করব। তো আমি রজনীগন্ধা নিয়ে আসছিলাম, তো ওইটা মালা বানাইলাম ছোট করে একটা, তো ওইটা আর তোমাদেরকে শেয়ারই করি নাই, ভুলে গেছি ক্যামেরাটাকে অন করতে। তো আকন্দ ফুলের মালা তো পাই নাই, তো ওই জন্যই ভাবলাম যে একটা মালা তো আমার কাছে ছিল, ওই যে তোমার কী জানার উদ্রাক্ষর মালা, তো ছোট ছোট উদ্রাক্ষগুলা খুব সুন্দর দেখতে, তো ওইটাই দিব আর কি বাবাকে, শিব বাবাকে পড়ায়। তো ইচ্ছা তো হয় অনেক কিছু মনে হয় জোগাড় করি, কিন্তু পারি নাই যতটা পারছি জোগাড় করতে। তো অনেক ফুল যদি হইতো মনে হয় কি অনেক রকম ফুল নিয়ে আসি, নিয়ে এসে পূজা করি, তো পাওয়া যায় না সবসময়ের জন্য, আবার তা আমি পাই নাই আর কি। আসলে আমাদের বাড়িতেও একদম ছায়া, তো মানে গাছ ফুল গাছ হতেই চায় না, আর ফুল হবে যে মানে ফুল যে নিজের বাড়িতে থাকলে কত সুবিধা, তাহলে মনে করো কিনে আনতে লাগে না, কেনার আশায় থাকতে লাগে না, নিজের বাড়িতে হলে অনেক রকম ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিতে ভালো লাগে। তো যাই হোক, যা ফুল পেয়েছি মনের থেকে মানে টানলেই ওইটাই আর কি ভোলে বাবা আর কি শান্তি মতন নেবে পূজাটা। আমি যদি মন থেকে দেই, তা আমি যদি বেলপাতা দিয়ে দিই তাও মনে করো ভোলে বাবা নেবে, সে হয় কি না বলো, সেটাই তোমরাই বলো। তো গাঁদা ফুলগুলোকে আমি এরকম করে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি একটু খুলে, তো বেশ ভালো লাগবে দেখতে। তো শিবের মাথায় ওরভাবে দিয়ে দিলাম, মানে শিবের বাটিটাতে, শিব ঠাকুরটাকে রাখবো যে বাটিতে ওখানে দিয়ে দিলাম সুন্দর করে, তারপরে বেলপাতা ফুল দিয়ে আবার দিয়ে দিব। তো সাদা ফুলগুলো আছে ওগুলো আমি বাটিটাকে একটু চারদিকে সাজিয়ে দিই, দেখতেও ভালো লাগবে। তো আজকে সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি, তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা, ভালো লাগলো না খারাপ লাগলো কমেন্ট করে জানাইলে ভালো লাগবে। মোতিয়া হো জিস তরহ।
মেরে মন মে শঙ্করা। তো রজনীগন্ধার যে মালাটা বানিয়েছিলাম, তো এই যে শিব ঠাকুরকে পড়িয়ে দিলাম, মানে ভোলে বাবাকে পড়িয়ে দিলাম আর কি, তো রুদ্রাক্ষর মালাটাও একটু পরে পরাবো। আগে রজনীগন্ধাটা পড়িয়ে দিয়ে আবার বেলপাতাগুলো দিয়ে দিলাম, তো তারপরে রুদ্রাক্ষর মালাটা পরাবো। এখন রুদ্রাক্ষর মালাটা পরাবো। তো মালাটা বড় হয়ে গেছে, তো ওইটা আর কি পেঁচিয়ে দিচ্ছি। তো একদিকে ছোট হচ্ছে আবার বড় হচ্ছে, তো কয় পেঁচ দিব বুঝতে পারতেছি না আর কি। তো সন্ধ্যাবেলাটা দেখো কি ভালো লাগতেছে দেখতে, কি সুন্দর লাগতেছে। এই গরুটাকে বাঁধি রাখছে রাস্তায়, ওরা এখনো নিয়ে যায় নাই, পরে নিবে। তো চলো আমি এক জায়গায় যাচ্ছি, একটা জলটা বেশ নীল নীল লাগতেছে দেখতে। শিব ঠাকুর আছে না, তো ওদের বাড়ির থেকে আমরা এখানে চলে আসলাম। এটা হচ্ছে আমার দাদার বাড়ি, যে ওই যে নাতিটার কথা বল দেখাই আর কি তোমাদেরকে, এই যে নাতিটা, আর এটা আমার ভাস্তি হয়। তো আমাদের সেলফ হেল্প গ্রুপে ফটো লাগবে, ওই জন্য ফটো তুলতে আসছে, ভাস্তিটা আমাদের তুলে দিল। তিনজনে আমাদের লাগবে, আমরা তিনজন তুললাম আর কি। সন্ধ্যাবেলায় যে চা খাচ্ছি এখন, শুধু চাই খাবো, মুড়ি খাবো না, গরম পড়ছে তাও চা খাচ্ছি। দেখো এখন আইসক্রিম খাবো, এখন 9:30 বাজে, আইসক্রিম নিয়ে আসলো, এই যে খাবো তিনজন তিনটা। আসলে আমাদের তিনজনের জন্য বাড়িতে নিয়ে আসে, তো আমার ছেলে তো ওইখানে দোকানেই খায় আর কি, ও তো বাড়িতে আসে না এখন, পরে আসে, তো ওই জন্য আমাদের তিনজনের জন্য নিয়ে আসে। তো তিনজনে এখন আমরা খেয়ে নিচ্ছি। আসলে এত গরম পড়েছে না, গরমের মধ্যে মনে হয় কি আইসক্রিমটা খেলে একটু ভিতরটা ঠান্ডা হয়ে যায় আর কি। তো রান্নাঘরে আমি চলে আসলাম, ভাত আমার হয়ে গেছে। তো এই যে দেখো একটুখানি ঢেঁকি শাক ছিল, তো কাঁঠালের বীজ আর হচ্ছে তোমার আলু দিয়ে ঢেঁকি শাকটাকে ভেজে নিচ্ছি। তো দুপুরবেলায় যে পটল আর পনিরের তরকারি করেছিলাম, ওইটা অল্প করে আসে, তো ওইটা আর এটা হলেই হয়ে যাবে। তো আমি বেশি ওই পনিরের তরকারি আর পটল ভাল লাগে না আমার খেতে, তো আমি ঢেঁকি শাক ভাজা দিয়ে আমার হয়ে যাবে খাওয়া। আর ওদের জন্য মনে করো ওই তরকারিটা আসে, দুইটা তরকারি হয়ে যাবে। তো ভাজাটা আমার প্রায় হয়ে আসছে, তো আমি এদিকে থালাগুলো ধুয়ে নিয়ে এখানেই ভাত বাড়বো, একবার এখান থেকে ভাত বেড়ে নিয়ে যাব। তো চলো, আমার ঢেঁকি শাক ভাজাটা হয়ে গেল, আমি গ্যাসটাকে অফ করে দিলাম, তো এখানে ঢেকে রাখলাম। এখন আগে থালাগুলো ধুয়ে নিই, আসলে ভাত বাড়ার সময় ভালো করে থালাটা ধুয়ে নেওয়া উচিত, তো ওই জন্য ভালো করে ধুয়ে নিচ্ছি। একবার ধুয়েই রেখে দিয়েছি ভালো করে একটু আগেই, তাও আমি ধুয়ে নিলাম। তো চলো এখন ভাতটা বেড়ে সবাইকে খেতে দিয়ে দিই। তো অনেকটা রাতই হয়ে গেছে, তা আমি আবার সারাদিনে কিছু খাইও নাই। তো ঠাকুরকে মিষ্টি প্রসাদ দিয়েছিলাম, ওই মিষ্টি প্রসাদ খেয়েছি, আর চা খেয়ে তো ছিলাম, আর সন্ধ্যাবেলা তো দেখলেই তোমরা চা খেলাম। তো আমি যে কোনো পূজা করলেই আর কি উপাস থাকতেই ভালোবাসি বেশিরভাগই, তো চাটা খাই, উপাস বলতে চা খাই শুধু। তো লাল চা খাইলে কিছু হয় না, দুধ চাটা না খেলেই হলো, আমি লাল চাই খাই ওই জন্য। তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করব না, আজকে এখান থেকেই শেষ করলাম। তো যে যেখানেই আসো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।